ওপার বাংলার সারেগামা পাগানের অনুষ্ঠানের অংশ নেওয়ার পর থেকেই কণ্ঠ দিয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে নেন বাংলাদেশের তরুণ সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। জনপ্রিয়তা তখন তুঙ্গে, শুধু এবার বাংলা নয়, ওপার বাংলাতেও ছিল সমান কদর। সঙ্গীত দিয়ে উঠতি এই তারকা ঠিক যেমন রাতারাতি মানুষের মনে জায়গা করে নিয়েছিল, ঠিক ততটাই দ্রুত মানুষ তাকে দূরে সরিয়ে দিতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ মন্তব্যের কারণে বারবার বিতর্কিত হয়ে ওঠেন উঠতি এই সঙ্গীত শিল্পী। কখনো জাতীয় সঙ্গীত নিয়ে মন্তব্য করে, আবার কখনো বা দেশবরেণ্য শিল্পীদের নিয়ে বিরূপ মন্তব্য করে। তাছাড়া তার গাওয়া মৌলিক গান তামাশা দিয়ে মানুষকে কাছে টানার বদলে কিছুটা দূরেই সরিয়ে দেন তরুণ এই সঙ্গীত শিল্পী। এছাড়া তার ব্যক্তিগত বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সব মিলিয়ে দর্শকের সাথে নোবেলের দূরত্ব বেড়েই চলেছে। এবার ফিরছেন সিনেমায়, তবে নায়ক নয়, নোবেল সিনেমায় যুক্ত হচ্ছেন গান দিয়ে। অডিও ভিডিও পেরিয়ে আলোচিত নোবেলের প্লেব্যাক অভিষেক হচ্ছে এবার। কলকাতার সিনেমায় গাইলেও দেশের জন্য এবারই প্রথম। সিনেমার নাম মুখোশ। ইফতেখার শুভ পরিচালিত সরকারি অনুদানের এই ছবিটির টাইটেল গানে কণ্ঠ দেবেন নোবেল। কথা লিখেছেন আব্রাহাম তামিম, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। গানটির শিরোনাম অভিনয়। দেখা যাক এবার দর্শক নোবেল দূরত্বটা ফের গান দিয়ে কতটা ঘোচাতে পারেন সারেগামা পাখ্যাত এই শিল্পী।